ব্যাক ফ্যাশন, ফ্যাশন ভালোবাসে এমন মানুষেরা কয়েকদিন পর পরই নিজেদের ফ্যাশনে নতুন কিছু সংযোজন করতে চায়। তাছাড়া অনেক সময় কাজের প্রয়োজন কিংবা আবহাওয়ার সঙ্গে সঙ্গেও বলতে চায় ফ্যাশন। শুধু ফিটফাট পোশাক আর স্টাইলিশ জুতাতেই এখন আর ফ্যাশনেবল শব্দটা আটকে নেই। সুন্দর একটা ব্যাগও কিন্তু আপনার পুরো লুকে নিয়ে আসতে পারে চমক, আপনার পোশাক আশাক সাজে যোগ করতে পারে বাড়তি সৌন্দর্য। হ্যান্ডব্যাগের ব্যবহার আজকের নয়, 16 শতকের দিকে এর প্রচলন শুরু। সে সময় বিভিন্ন ধরনের মুদ্রা আলাদা আলাদা করে রাখতে ছোট ছোট ব্যাগ ব্যবহার করা হতো। এরপর ফরাসি বিপ্লবের সময় মেদিস্কারের নকশায় পরিবর্তন আসে। ওই সময় অপেক্ষাকৃত অপ্রশস্ত পোশাক পরার কারণে হাতে ব্যাগ বহন করতে শুরু করেন মেয়েরা। 18 ও 19 শতকের দিকে হাতে ব্যাগ বহন আধুনিকতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাজারে এখন একটু ঘুরলেই চোখে পড়বে বাহারি নকশার সব ব্যাগ। দোকানগুলোতে বিভিন্ন নকশা ও রঙের আধিক্য দেখলেই বোঝা যায় বর্তমান ফ্যাশনে ব্যাগের বেশ জনপ্রিয়তা। এক্সটাসি ও তানজিম ব্র্যান্ডের প্রধান নির্বাহী তানজিম হক জানান, ব্যবহারিক প্রয়োজনের চেয়েও এখন হাত ব্যাগ বেশি প্রাধান্য পায় আভিজাত্য ও ফ্যাশনের কারণে। এটি সব সাজের ফিনিশিং টাচ। পোশাকে সাদামাটা থাকলেও রং চটা বা ট্রেন্ডি ব্যাগসমূহ অন্যান্য ফ্যাশন অনুষঙ্গে এখন মনোযোগী বেশি। টোট ব্যাগ, ক্যাটস আয়ের ডিজাইনার রুম্মাইল্লা সিদ্দিকী বলেন, আকৃতিতে একটু বড় ব্যাগের হাতাটা একটু ছোট হয়ে থাকে আর সেই হাতলের ফাঁক দিয়ে ফাঁক গুলিয়ে হাতে প্রবেশ করানোটাই এখন জনপ্রিয় ফ্যাশন। টোট ব্যাগ সাধারণত কাপড় বা চামড়ার হয়ে থাকে, তবে এখন সিনথেটিক সামগ্রী দিয়েও তৈরি হয়ে থাকে নানা ধরনের টোট ব্যাগ। ছাপা নকশার লেদারের টোট ব্যাগ এখন জনপ্রিয় স্টাইল, যা মানাবে শুধু টি শার্ট কিংবা ফতুয়ার সঙ্গে জিন্স পরলে। ম্যাসেঞ্জার ব্যাগ, হালে জনপ্রিয় স্টাইলিশ ব্যাগ হলো ম্যাসেঞ্জার ব্যাগ। কাঁধের এক পাশ দিয়ে ঝোলানো এই ব্যাগ এখন হিপ হপ স্টাইলের তকমা প্রাপ্ত।